প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের ধারাবাহিক আলোচনায় এখন আমি আলোচনা করব তোমাদের এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন। তো তোমাদের প্রথম অধ্যায় হলো প্যাটার্ন অধ্যায়। তো এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন হিসেবে আমি যে প্রশ্নটি আজকে আলোচনা করব সেটা হলো, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্বাভাবিক সংখ্যার একটা তালিকা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো শুরুতেই যেটা 5 দেওয়া আছে, তারপর 13, তারপর 21, তারপর 29, তারপর 37, তারপর ডট ডট, এভাবে তালিকা এটা চলতেই থাকবে। তো এই তালিকার ক্ষেত্রে বা উদ্দীপকের যে তালিকা দেওয়া আছে এই তালিকা অনুযায়ী বলা হলো যে ক নাম্বারে যেটা সেটা হলো 29 ও 37 কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। এই 29 এবং এই 37 কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। খ নাম্বার, তালিকার পরবর্তী চারটি সংখ্যা প্রকাশ করতে হবে। এরপর ক নম্বরে বলা হলো যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তো এই প্রশ্নটি আলোচনা করতে গিয়ে যে সূত্রটি লাগবে, তোমরা দেখো এখানে আমার বাম পাশে সূত্রটি হলো যে সমষ্টি নির্ণয়ের যে সূত্র সেটা হলো যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইডেড টু ইনটু পদ সংখ্যা। তাহলে এখানে আমাদের সূত্র হলো, যখন আমরা সমষ্টি নির্ণয় করব তো সেক্ষেত্রে আমাদের সূত্র হলো যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইডেড টু ইনটু পদ সংখ্যা। তো আজকের এই আলোচনা থেকে যা তোমরা জানতে পারবে সেটা হলো দুইটি বর্গের সমষ্টি রূপে তোমরা প্রকাশ করতে পারবে, তারপর তোমরা বীজগাণিতিক রাশি সম্পর্কে ধারণাও পাবে। তো সেক্ষেত্রে আমি শুরুতেই আলোচনা করব তোমাদের জন্য কয়ের বিষয়টি। তো এখানে পথে দেওয়া হলো যে 29 এবং 37 কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তো 29 কে আমি দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। তো 29 কে আসলে কিভাবে লেখা যায়, দেখো কয়ের জন্য যেটা 29 কে আমরা লিখতে পারি যে 25 যোগ 4। তো 5 এর উপর স্কোয়ার করলে কিন্তু আমাদের 25 হবে, আবার 2 এর উপর কিন্তু স্কোয়ার করলে আমাদের 4 হবে। তাহলে 29 কে আমরা এই দুইটি বর্গের, এটা একটা বর্গ এটা একটা বর্গ, এই দুইটি বর্গের সমষ্টি মানে এই যে প্লাস আকারে প্রকাশ করলাম। এরপর 37 কে আমরা দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। 37 37 কে কিন্তু আমরা লিখতে পারি যে 36 এর সঙ্গে যদি আমি আর যোগ করি তাহলে কিন্তু আমার 37 হবে। তো এবার 6 এর উপর স্কোয়ার করলে আমার 36 হয়, আবার 1 এর উপর আমি স্কোয়ার করব, তাহলে 6 এর বর্গ 36, 1 এর বর্গ হলো 1। তাহলে এই 37 কে আমরা দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারলাম। এরপর খ নম্বর প্রশ্নে বলা হলো যে তালিকার পরবর্তী চারটি সংখ্যা তোমাকে বের করতে হবে। তো এখানে আমরা যে তালিকা দেখতে পাই এই তালিকার 37 এর পরে আরো চারটা সংখ্যা আমাদের প্রকাশ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা শুরুতে ক্ষয়ের জন্য যেটা করবো আগে তালিকা লিখে নেব। তো ক্ষয়ের জন্য যেটা করতে হবে আমরা তালিকা লিখে নেব যে প্রদত্ত তালিকা, তাহলে আমাদের কি দেওয়া আছে, 5, তারপর 13, তারপর 21, তারপর 29, এরপর দেওয়া আছে কত, 37, তারপর ডট ডট। এখন আমরা এখানে খেয়াল করব যে আসলে এটা একটা অনুক্রম, এটা একটা স্বাভাবিক সংখ্যার তালিকা। তো এই তালিকায় আমরা দেখতে পাই যে দ্বিতীয় সংখ্যা থেকে যদি প্রথম সংখ্যা বাদ দেই তাহলে আমি পাবো কত, 8 পাবো, আবার 21 থেকে যদি আমি 13 বাদ দেই এখানেও 8 পাবো, আবার 29 থেকে যদি আমি 21 বাদ দেই এখানেও 8 পাবো, 37 থেকে 29 বাদ দিলে এখানেও 8 পাবো। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রতি ক্ষেত্রেই আমরা পার্থক্য পেয়ে যাই কত, 8। তাহলে এখানে 8 পাবো, এখানেও 8 পাবো, এখানেও 8 পাবো, এখানেও 8 পাবো। তো আমরা এখানে পার্থক্য পেয়ে গেলাম প্রতি ক্ষেত্রে 8। তো তাহলে আমরা লিখব যে পার্থক্য
8, তোমরা এটা এভাবে লিখবে। তো এরপর তোমাকে চারটি সংখ্যা বের করতে হবে, তাহলে লিখতে হবে যে পরবর্তী পরবর্তী চারটি সংখ্যা তাহলে আমার 37, এই 37 সঙ্গে আমি কি করবো, এই পার্থক্য আমি কি করবো 8 যোগ করবো, যোগ করে আমি পাবো কত, এখানে পাবো 45। আবার এই 45 সঙ্গে আমি ওই 8 যোগ করবো, তাহলে পাবো কত, 53 পাবো। তারপর 53 সঙ্গে আমি কি করবো 8 যোগ করবো, তাহলে আমি পাবো কত, 61 পাবো। আবার এই 61 সঙ্গে আমি কি করব 8 যোগ করব, তাহলে আমি পাব 69। আমার বলা হলো যে চারটি সংখ্যা বের করতে হবে, আমি কিন্তু এই তালিকার পরবর্তী চারটি সংখ্যা পেয়ে গেলাম। তাহলে খতে বলা হলো যে তালিকার পরবর্তী চারটি সংখ্যা প্রকাশ করো, তো তাহলে তোমরা লিখবে অতএব চারটি সংখ্যা পঁয়তাল্লিশ কমা 53 কমা 61 কমা 69। এরপর চলে যাব গ নম্বর প্রশ্নে। গতে বলা হলো যে আসলে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। এই তালিকার প্রথম 50টি সংখ্যার যদি আমি সমষ্টি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, 50তম যে সংখ্যা সেটা আমাকে বের করে নিতে হবে। তাহলে এই 5 থেকে এটা হলো প্রথম দ্বিতীয় তৃতীয়, এইভাবে আমি 50তম সংখ্যাটি আগে বের করে নেব। কারণ সমষ্টি নির্ণয় করতে গিয়ে আমাদের যে সূত্রটি লাগে সেটা হলো, খেয়াল করে দেখো, প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা কিন্তু তোমার এখানে কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। এরপরে আবার দেখো যে শেষ সংখ্যা, এই শেষ সংখ্যা কিন্তু আমার 50তম যে সংখ্যা সেটা কিন্তু আমার নেই, এই কারণে আমাকে 50তম সংখ্যা বের করতে হবে, যেহেতু এখানে 50টি সংখ্যার সমষ্টি বের করতে হবে। তাহলে সর্বশেষ আমাকে 50তম সংখ্যা বের করে নিতে হবে, নিয়ে আমি কি করবো, এই সূত্র প্রয়োগ করব। আর পদ সংখ্যা তাহলে কত হবে, এই তালিকার পদ সংখ্যা কিন্তু 50টি হবে, মানে 50 হবে। তো পদ সংখ্যা তাহলে এখানে কত, 50। এখন কয়েকজন যে কাজটি করতে হবে শুরুতে, তাহলে আমরা কি করব, গয়ের জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা আমি লিখব, প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা আমার কত, দেখো প্রথম সংখ্যা কিন্তু 5। আসলে এই 5টাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, মানে আমি একটা কি করব এখানে, আচ্ছা তাহলে আমাদের আলোচনার প্রথম অংশ এটা হয়ে গেল, দুইটি বর্গের সমষ্টি রূপে আমরা প্রকাশ করতে পারলাম। এবার বীজগাণিতিক রাশি সম্পর্কে যে তোমরা ধারণা পাবে, সেই বীজগাণিতিক রাশিটা আমি বের করব। তো কিভাবে, দেখো প্রথম সংখ্যা যেটা, প্রথম সংখ্যা হলো 5, এই 5 আসলে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি, এই যে 8 গুণন 1 বিয়োগ আমি 3 লিখবো, কেন লিখবো, দেখো আমার পার্থক্য কত আমি পাইছিলাম খতে, পার্থক্য কিন্তু আমি পাইছিলাম 8। তো তাহলে ওই 8 এর সঙ্গে আমি 1 গুণ করব, তাহলে 8 এর কে 8 হবে, ওই 8 থেকে আমি 3 বিয়োগ করব, বিয়োগ করলে আমি 5 পাব। এইভাবে আমি কি করব, বীজগাণিতিক রাশিটি বের করে নেব। তারপর আমি লিখব দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা আমার কত, দ্বিতীয় সংখ্যা হলো 13। এই 13 আসলে আসে কিভাবে, দেখো আমরা এভাবে লিখতে পারি, আর দোকানে 16 থেকে 3 বাদ দিলে আমি 13 পাবো, তৃতীয় সংখ্যা। তাহলে তৃতীয় সংখ্যা আমার কত, 21। তো আমরা কিন্তু 8 গুণন 3 লিখতে পারি, 3 আসতে 24, 24 থেকে 3 বাদ দিলে 21 হয়। তারপর চতুর্থ সংখ্যা, চতুর্থ সংখ্যা আমার কত, 29। তাহলে 29, তাহলে 8 গুণন 4, 4 আসতে 32 থেকে 3 বাদ দিলে 29 হবে। এইভাবে আমি লিখব ডট ডট দেব, দিয়ে
আমি কি করব, আমি লিখব যে কতম সংখ্যা। কতম সংখ্যাটি যদি আমি লিখতে চাই তাহলে আমি লিখব যে আট গুণ, দেখো প্রথম সংখ্যার ক্ষেত্রে এক, দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে দুই, তৃতীয় সংখ্যার ক্ষেত্রে তিন, চতুর্থ সংখ্যার ক্ষেত্রে যদি চার হয় তাহলে কতম সংখ্যার জন্য আমার এখানে আট গুণন ক লিখতে হবে বিয়োগ তিন। এই তিনটা আমি প্রতি ক্ষেত্রে বিয়োগ করব, কারণ আমি দেখো এই বরাবর তোমরা খেয়াল করো সব মানে সব ক্ষেত্রেই কিন্তু প্রতি ক্ষেত্রেই আমরা কিন্তু তিন বিয়োগ করেছি, তো ঠিক এখানেও আমাকে তিন বিয়োগ করতে হবে। এটাই হলো আমার বীজগাণিতিক রাশি। অতএব বীজগাণিতিক রাশি আমি এখানে পেয়ে গেলাম কত, আট ক বিয়োগ তিন। এটা হলো আমার বীজগাণিতিক রাশি আট ক বিয়োগ তিন। এই যে আমি এখানে তোমাদের বলেছিলাম যে বীজগাণিতিক রাশি সম্পর্কে ধারণা পাবে, তাহলে তোমরা কিন্তু এখানে বীজগাণিতিক একটা রাশি পেয়ে গেলে, এই তালিকার ক্ষেত্রে একটা বীজগাণিতিক রাশি পেলে তোমরা কত, আট ক বিয়োগ তিন। এখন তোমাকে বের করতে হবে মানে পঞ্চাশতম সংখ্যা, তাহলে পঞ্চাশতম সংখ্যা তুমি লিখবে যে অর্থাৎ পঞ্চাশতম সংখ্যা, তাহলে চতুর্থ সংখ্যার ক্ষেত্রে যেমন এখানে চার ছিল, তৃতীয় সংখ্যার ক্ষেত্রে যেমন এখানে তিন ছিল, দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে যেমন এখানে দুই ছিল, তাহলে প্রথম সংখ্যার ক্ষেত্রে কিন্তু এখানে এক ছিল, তো সেক্ষেত্রে পঞ্চাশতম সংখ্যার ক্ষেত্রে আমার কি হবে, তাহলে আট আমার ঠিকই থাকবে, পর জায়গায় আমার পঞ্চাশ হবে, বিয়োগ আমার ওই তিন ঠিকই থাকবে। তো সেক্ষেত্রে আমি এখানে লিখব পঞ্চাশটা চল্লিশ, চারশো থেকে তিন বাদ দেব, তাহলে আমি পাবো সাত নয় তিন, তিনশো সাতানব্বই। আমি কিন্তু পঞ্চাশতম সংখ্যা পেয়ে গেলাম তিনশো সাতানব্বই। আমাদের যে তালিকা দেওয়া আছে উদ্দীপকে, প্রথম সংখ্যা হলো পাঁচ, দ্বিতীয় সংখ্যা হলো তেরো, তৃতীয় সংখ্যা হলো একুশ, চতুর্থ সংখ্যা হলো উনত্রিশ, পঞ্চম সংখ্যা হলো সাঁত্রিশ। ঠিক এইভাবে চলতে চলতে পঞ্চাশতম সংখ্যা আমাদের তাহলে তিনশো সাঁত্রিশ। তাহলে আমরা এখানে পঞ্চাশতম সংখ্যা পেয়ে গেলাম। এই পঞ্চাশতম সংখ্যাই কিন্তু আমাদের সূত্রের শেষ সংখ্যা, কারণ পঞ্চাশটি, দেখো প্রশ্নে বলা হলো প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি বের করো। তো এখন আমরা এক কাজ করব, এরপরে অংশে চলে যাব, আমরা লিখব যে প্রথম সংখ্যা আমরা লিখব কত, পাঁচ, তারপর শেষ সংখ্যা কিন্তু আমাদের এখানে কত, তিনশো সাতানব্বই। এটা হলো শেষ সংখ্যা, এখানে যে তালিকা আমাদের দেওয়া আছে সেটার শেষ সংখ্যা হলো তিনশো সাতানব্বই, আর পদ সংখ্যা আমাদের এখানে কত, পদ সংখ্যা হলো কত, পঞ্চাশ, কারণ পঞ্চাশটি সংখ্যা সমষ্টি বের করতে হবে। এখন সূত্র ফেলে দাও যে সমষ্টি, অতএব পঞ্চাশটি সংখ্যার সমষ্টি তাহলে আসবে আমাদের প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ হলো দুই, এখানে তোমরা গুণন দাও দিয়ে রাখো পদ সংখ্যা। তো প্রথম সংখ্যা তাহলে আমাদের কত, পাঁচ, যোগ শেষ সংখ্যা হলো আমাদের কত, তিনশো সাতানব্বই, তারপর ভাগ হলো দুই, এখানে গুণন দাও, গুণন দিয়ে দেখো তাহলে পদ সংখ্যা কয়টি, পঞ্চাশ। এখন এই দুইটা যদি পঞ্চাশকে আমি ভাগ দিই তাহলে এখানে আমি পাবো পঁচিশ, এখানে পাবো সাত পাঁচ বারো, দুই হাতে থাকবে এক শূন্য, তারপর চার, চারশো দুই গুণন পঁচিশ। এখন এই চারশো দুই আর পঁচিশ গুণ করে যে গুণফলটা আসবে সেটাই হবে তোমাদের প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি। তো আজকের এই আলোচনা থেকে যা তোমরা জানতে পারলে সেটা হলো কি, যে দুইটি বর্গের সমষ্টি রূপে তোমরা প্রকাশ করতে পারলে, তারপর একটা বীজগাণিতিক রাশি সম্পর্কে ধারণা পেলে, আর
যে সূত্র সূত্র তোমরা অ্যাপ্লাই করলে সেটা হলো যে সমষ্টি নির্ণয় সূত্র, যেটা হলো প্রথম সংখ্যা যোগ হলো শেষ সংখ্যা ডিভাইডেড টু ইন্টু পদ সংখ্যা। তো আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের আলোচনা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।